আজ দিনহাটা খর্তা গোসাবায় ত্রিমুখী লড়াই, শান্তিপুর উপনির্বাচনে লড়াই চতুর্মুখী, ভোট শুরু সকাল 7টায়, শেষ সন্ধে 6:30। ছমাস পরে রবিবার থেকেই চালু হচ্ছে লোকাল, 50% যাত্রী নিয়ে লোকাল চলায় রাজ্যের ছাড়পত্র, অসুবিধে নেই জানালো রেল। করোনাবিধি মেনে ফিল্ম সিরিয়ালের আউটডোর শুটিংয়ে অনুমতি, হলের মধ্যে বিয়েবাড়ি অনুষ্ঠানে 70% পর্যন্ত জমায়েতে ছাড়পত্র। 30 নভেম্বর পর্যন্ত বহাল রাত্রিকালীন কড়াকড়ি, শুধু কালীপুজো ছট পুজোর সময় 6 দিন ছাড়, রেস্তোরাঁ জিমেও 70% সম্মতি। 16 নভেম্বর থেকে খুলছে স্কুল, সকাল 10টায় শুরু নবম একাদশের ক্লাস, 11টা থেকে দশম দ্বাদশ, আধ ঘন্টা আগে আসতে হবে ছাত্রছাত্রীদের। কালীপুজো দীপাবলি ছট পুজোয় বাজি বিক্রি ফাটানো নিষেধাজ্ঞা, পরিবেশ বান্ধব বাজি চিহ্নিত করা সম্ভব নয় পুলিশের পক্ষে, জানালো হাইকোর্ট। সব ধরনের বাজিকে নয়, শুধু বেরিয়াম সল্ট কেমিক্যাল ক্র্যাকার নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট, কারো স্বাস্থ্যের বিনিময় নয় উৎসব, বলল আদালত, খবর এনআই সূত্রে। দীপাবলির আগে 5 কোটি গ্রাহকের জন্য আশঙ্কার অবসান, 2020-21 অর্থবর্ষে ইপিএফওতে 8.5% সুদেই কেন্দ্রের অনুমোদন। সময় এলো না রিলিজ অর্ডার, আজ সকাল 9টায় জেলমুক্তির সম্ভাবনা শাহরুখ পুত্রের, জামিনদার জুহি। জামিন পেলেও শাহরুখ পুত্রের বিদেশ যাত্রা, আদালতে নিষেধাজ্ঞা, জমা রাখতে হবে পাসপোর্ট, প্রতি শুক্রবার হাজিরা দিতে হবে এনসিবির কাছে। গোয়ায় বড় চমক, মমতার উপস্থিতিতে তৃণমূলে লিয়েন্ডার নাফিসা আলী। গোয়া গিয়েই বিজেপির দাদাগিরি চলবে না বলে মমতার হুঙ্কার, যুক্তরাষ্ট্রীয় কাঠামোই তো মানেন না পাল্টা সুকান্ত। গোয়ায় আজ একদিনে পরপর সভা মমতা রাহুলে, সফরের শেষ দিনে মমতার পরপর কর্মসূচি, জনসংযোগ সেরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে রাহুল। প্রধানমন্ত্রীর বৈঠকে হাজিরা বিতর্কে হাইকোর্টে আলাপনের স্বস্তি, দিল্লিতে মামলা স্থানান্তরের নির্দেশ খারিজ, ক্যাটের কলকাতা বেঞ্চেই হবে শুনানি। 2G রিপোর্টে মনমোহনের নাম না রাখতে চাপ দিয়েছিলেন সঞ্জয় নিরুপম, 7 বছর আগের অভিযোগে প্রাক্তন সিএজির স্বীকারোক্তি, ক্ষমা চেয়ে হলফনামা। 70% দর্শক নিয়ে নভেম্বরেই ম্যাচ হতে চলেছে ইডেনে, 21 নভেম্বর ভারত নিউজিল্যান্ড টি-20 ম্যাচ, 17 নভেম্বর থেকে শুরু সিরিজ। টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্যাচের আগে চাপ কাটানোর কৌশল, বিচ ভলিবলে মাতলেন বিরাট থেকে রাহুলরা। আজ কড়া নিরাপত্তায় দিনহাটা, শান্তিপুর, খর্দা, গোসাবায় ভোট, প্রতি মুহূর্তের আপডেট সবার আগে বিপি আনন্দে, সকাল 7টা থেকে দেখুন কুসুমিতার সঙ্গে।